বরিশালের বানারীপাড়ার এএসএস মডেল একাডেমির বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়া উপজেলা প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। 27 ফেব্রুয়ারি রবিবার সকাল 10 ঘটিকায় পৌর শহরের 6 নং ওয়ার্ডের এএসএস মডেল একাডেমির নিজস্ব ক্যাম্পাসে এ বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে এএসএস একাডেমির 20তম এ প্রতিযোগিতামূলক ক্রিয়া অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি আশিকুল ইসলাম আজাদ এর উদ্বোধনী বক্তৃতার পর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার, বানারীপাড়া থানা ইনচার্জ মাইনুল ইসলাম, বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার 1নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, বানারীপাড়া রেড সান প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ও বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি জাকির হোসেন, সহসভাপতি ইলিয়াস শেখ প্রমুখ। শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও সৌজন্য নৃত্যের মধ্য দিয়ে ক্রিয়া অনুষ্ঠানের মূল প্রতিযোগিতা পর্ব শুরু হয় এবং বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের পরিচালনায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকারা প্রতিটি খেলা সুচারুরূপে সম্পন্ন করেন। প্রাণবন্ত এ অনুষ্ঠানে দর্শক মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন। বিকালে বিভিন্ন ইভেন্টের সাজে সজ্জিত হয়ে যেমন খুশি তেমন সাজ পর্বে অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।